একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাটিকে। সে উত্তরে মৃদু হেসে বলল, আমার স্ত্রী। প্রশ্নকারী ব্যক্তি এবার আশ্চর্য হয়ে বললেন, বাকিরা তো সবাই মা বলেছে। এবার সেই পুরুষটি বলে, হ্যাঁ অনেকেই মা বলতে পারে, তবে আমার মধ্যে সে তো মা, সে তো আমাকে জন্ম দিয়েছে, সে তো আমাকে ভালোবাসবেই, কারণ তার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে, তার পেটে আমার জন্ম হয়েছে। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবুও কিন্তু সে আমাকে ভালোবেসে পাশে দাঁড়িয়েছে, আমার জীবনের সব সময় আমাকে শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। নিজের সুন্দর পাখির মতো মুক্ত জীবন ছেড়ে, নিজের পরিবার প্রিয়জন ছেড়ে আমার সেই অভাবের সংসারে আসতেও রাজি হয়েছে, আর সেই জন্যই সে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মহিলা। আরো একটি সুন্দর গল্প শোনাই, এটি শুনলে হয়তো আপনার হৃদয় জুড়িয়ে যাবে। আমরা বিয়ে করেছি কিন্তু বাসার কেউ জানে না। বাসায় জানলে তিনটা সমস্যা হবে, আব্বু আম্মুর মধ্যে মারামারি লাগবে, দ্বিতীয় সমস্যা হচ্ছে বাসা থেকে বের করে দিবে, তখন সবে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার, তখন বাসা থেকে বের করে দিলে কোথায় যাব কি খাবো। আর তৃতীয় সমস্যা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সমস্যা পুলিশ, কারণ আমি যখন বিয়ে করি তখন আমার বয়স হবে 19 বছর, কারণ এদেশে বিয়ের ক্ষেত্রে ছেলেরা দারুণ বৈষম্যের শিকার, 21 বছরের আগে বিয়ে করলে রাষ্ট্রমতে তাদের বিয়ে বেআইনি হয়ে যায়। কাজেই বাসায় যদি জানে আমরা বিয়ে করেছি এবং ছেলে নাবালক, তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এজন্যই আমি আর মিতু বিয়ে করলাম, কিন্তু বাসায় আর জানালাম না, যে যার মতো বাসায় থাকি আর প্রত্যেক দিন ইউনিভার্সিটিতে আসি। মিতুকে আমি বলি বউ, আর ও আমাকে বলে ও গো আমার স্বামী। আমরা ক্লাসের পাশাপাশি ক্যান্টিনে গিয়ে চা খাওয়ার সময় ওড়না দিয়ে মুখ মুছে দিয়ে মিতু স্ত্রীর দায়িত্ব পালন করে, আর পরীক্ষার হলে আমি মিতুকে খাতা দেখিয়ে স্বামীর দায়িত্ব পালন করি। এভাবেই চলছিল আমাদের অতি সুখের সংসার। ক্লাস শেষ হলে আমরা দুজন গাছের নিচে গিয়ে বসি। মিতুকে আমি কথা দিয়েছিলাম বিয়ের পর দুচোখ যেদিক যায় সেদিক চলে যাব, গাছের নিচে ঘর বানাবো। কাজেই প্রত্যেক দিন কিছু সময় গাছের নিচে বসলে মিতু খুব খুশি হয়, কারণ তার স্বামী তার প্রতিশ্রুতি রেখেছে, বিয়ের পর গাছতলায় সংসার বেঁধেছে। এর মধ্যেই মিতুর বাসায় কি নিয়ে যেন এক ঝামেলা হলো। মিতুর বাবা ঝাড়ি মেরে ওকে বলেছে, আমার খাও আমার পরো আর আমার সাথে বেয়াদবি করো। সত্যি বলতে মেয়েরা বিয়ের পর আসলে বাবা মার থেকে অনেকটা পর হয়ে যায়। সেদিন বাবার ওই সামান্য কথায় মিতু দারুণ ভাবে আহত হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, আর সে প্রতিজ্ঞা করেছিল সে আর কখনোই তার পিতার ঘরে খাবে না, পিতার কোনো অন্নই আর মুখে তুলবে না। ক্লাসে এসে বলল, বাজার করে দাও। আমি সেদিন মিতুর মুখে এমন কথা শুনে আকাশ থেকে পড়লাম, বাজার করব মানে আমি টাকা পাবো কোথায়? তখন আমি প্রথম আলোতে লিখে 100 টাকা পেতাম, তারপর কোনো উপায় না পেয়ে সেই টাকা তুলে মিতুকে আমি বাজার করে দিলাম। 2 কেজি চাল, 1/2 কেজি আলু এবং ডাল কেনা হলো। তারপর মিতু ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে বাসায় চলে গেল, নিজেই রান্না করে খাবে, ভাত আলু ভর্তা আর ডাল। সেদিন থেকে নিজেই রান্না করে নিজেই খায়, সে এক কঠিন ব্রত। আমি ভেবেছিলাম এইভাবে কয়েকদিনের মধ্যেই মিতু মারা যাবে, না মিতু মারা যায়নি, বরং অতি সাদাসিধে খাওয়ার চর্চা করায় মিতু অল্প দিনের মধ্যে শুকিয়ে গেল, রাতারাতি তাকে অপ্সরার মতো দেখতে লাগলো। মিতুকে কখনোই বলিনি তুমি যতদিন ডাল ভাত কর্মসূচি চালিয়েছো আমিও বাসায় মাছ মাংস খাইনি, মা আমার পাতে মাছ মাংস দিলে আমি ঠেলে সরিয়ে দিয়েছি। আমার মা তখন বলতো, কি হয়েছে তোর, আগে তো ভালো মন্দ খাবার না পেলে গালে উঠতো না, এখন আবার কি হলো শুধু ডাল ভাত খাস? আমি তখন চোরের মতো মাথা নিচু করে বলতাম, ইদানিং মাছ মাংস ভালো লাগে না মা। মাকে প্রায় সময় মিতুর কথা বলতে ইচ্ছে করতো, তবে কে বলে শুধু মেয়ের লাজুক হয়। আমি যখন প্রথম আম্মুকে মিতুর কথা বলি তখন আমি ঘরের লাইট অফ করে দিয়েছিলাম, আম্মু আমার সাথে একটা মেয়ে পড়ে, ওর বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কি আব্বুকে নিয়ে একটু ওদের বাসায় যাবে? আমার কথা শুনে আম্মু লাফ দিয়ে উঠলো, চট করে রুমের লাইট জ্বালিয়ে দিল আর বলল, কোন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, মেয়ে মানুষের তো বিয়ে হবেই, তাতে তোর সমস্যা কোথায়? এসব তুই কি বলছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তারপর কোনো উপায় না পেয়ে আমি যেদিন বাসা থেকে পালালাম, একটা ফার্মেসি থেকে মিতুর বাসায় ল্যান্ড ফোনে কল করলাম, মিতুকে বললাম, মিতু তুমি চলে এসো আমি বাসা থেকে বের হয়ে আসছি। মিতু শুধু ছুট্ট করে বলল, আচ্ছা। সব মিলিয়ে 15 সেকেন্ড টিএসসিতে আমি দাঁড়িয়ে আছি মিতুর অপেক্ষায়, তখন মোবাইল ফোনের যুগ ছিল না, অস্থির হয়ে বারবার ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম মিতু আসবে তো, দেরি করছে কেন, কখন আসবে? আর আমার চোখ জ্বালা করছিল, সামনে নিশ্চিত ভবিষ্যৎ, পকেটে একটা টাকাও নেই, মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ছিল, এদিকে মাথার রক্ত টনটন করছিল, চোখ অকারণে আদ্র হচ্ছে। এমন সময় একটি হুড়তোলা রিক্সা করে মিতু আসলো, আমাকে দেখেই একটা হাসি দিল সে। সেদিন আমি অবাক হচ্ছিলাম, কারণ আমার 15 সেকেন্ডের একটা রিকোয়েস্টেই একটা মেয়ে তার বাড়ি ঘর আত্মীয় স্বজন বাবা মা সমস্ত কিছু ছেড়ে চলে এসেছে আমার কাছে, অথচ সে জানেও না কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে। কিন্তু রিক্সা থেকে নেমেই এক উজ্জ্বল হাসি, তার মুখখানা দেখে মনে হচ্ছিল সে পুরো বিশ্ব জয় করে ফেলেছে। আমি ভ্যালেন্টাইন ব্যাপারটা ঠিক বুঝি না, ভালোবাসা প্রেম এগুলো ঠিক মাথায় ঢোকে না, আমার কাছে প্রেম মানে ওই উজ্জ্বল নির্মল সুখী একটা হাসি। কি পরম নির্ভরতাই না ছিল সেই হাসিতে, কি ঘাট বিশ্বাসে মাখা সেই হাসি, এটাই আমার ভালোবাসা। আমি বুকে হাত রেখে বলতে পারবো, আমি নিজের চোখে ভূত দেখিনি কিন্তু ভালোবাসা দেখেছি। কে বলে ভালোবাসা বলে কিছু নেই,
ওই এক মুহূর্তের হাসি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। সেই থেকে আমি আর মিতু একসাথে 15-16 বছর যাবৎ সংসার করছি। আগে বছর গুনে মনে রাখতাম, তবে এখন আর গোনাগুনির ঝামেলাতে যাই না। ওই হবে একটা, প্রতিদিন ঝগড়া করি, সপ্তাহে একদিন কথা বন্ধ থাকে, মাসে একদিন ডিভোর্সের কথা চিন্তা করি, কিন্তু কিছু করতে গেলেই ওই হাসি মাখা মুখটাই বাধা হয়ে দাঁড়ায়। আসলে একসাথে থাকলে ভালোবাসাটা তেমন বোঝা যায় না, তবুও কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। তার সাথে ঝগড়া করেও সংসার করা যায়, তবে তাকে ছাড়া আমি শূন্য, তাকে ছাড়া আমার জীবন কল্পনা করা যায় না।